নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট। আচ্ছা এইগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ছোট আমি কি করলাম এইগুলো অপশানগুলোর একটু পাশাপাশি লিখলাম এখন আমি দেখব কোনটা সবচেয়ে ছোটো কোন গুণ করি এইটা এইটা কোন গুণ করলাম মনে রাখতে হবে কোনো কোনি গুন করলে যার মাথা সে পাবে যেমন দুই এগারো এগারো দুগুণে বাইশ তাহলে বাইশ পাবে ও কারণ ওর মাথা দিয়ে গুণ করছি তিন এগারো তেত্রিশ তাহলে ছোটো কোনটা এইটা আমাদের চাইছে কোনটা সবচেয়ে ছোট তার মানে বড়োটা আমি বাদ দিয়ে দেব। বড়টা বাদ দিয়ে দেব এইটাও বাদ এখন আমরা এইটার সাথে এইটা গুণ করব। তেরো দুগুণা ছাব্বিশ এগারো দুগুণা বাইশ তাইলে এইটা ছাব্বিশ এইটা বাইশ তাইলে এইটা ছোট আমরা বড়োটা বাদ দিয়ে দেব এবং এই বাইশটাও বাদ দিয়ে দেব। কারণ এই বাইশের এখন আর ভ্যালু নাই এখন আবার করি পনেরো দুগুণা তিরিশ আর চার তেরো তিন চার বারো দুই হাতে এক চারতেং বান্ন তাহলে ছোটো কোনটা এইটা তার মানে এই বড়টা বাদ তাহলে সবচেয়ে ছোটো হচ্ছে এই মাঝখানের সংখ্যাটা